নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকাল প্রত্যেক বিয়ে বাড়িতেই কিন্তু একটা জিনিস কমন থাকে, চা কফির সাথে একটা ছোট ছোট খুবই টেস্টি এক ধরনের চিকেন পাকোড়া সার্ভ করা হয়। আর এই পাকোড়াটা খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আর জানলে অবাক হয়ে যাবেন যে এই পাকোড়াটা বানাতে খুবই কম সময় লাগে, আর ঝামেলা তো প্রায় নেই। চলুন তাহলে আমরা বিয়ে বাড়ি ছোট ছোট চিকেন পাকোড়ার রেসিপিটা দেখে নিই। বিয়ে বাড়ির চিকেন পাকোড়া বানানোর জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তারপরে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। 1 চা চামচ আদা রসুন থেঁতো করা দিচ্ছি, বাটাও দিতে পারেন কিন্তু গ্রেট করা দিলে এটা অনেকটা বিয়ে বাড়ির মতোই পুরোপুরি টেস্টটা পেয়ে যাবেন। 1 চা চামচ গ্রিন চিলি সস দিচ্ছি, 1 চা চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, আর 1 চা চামচ পাতিলেবুর রস দিলাম। পাতিলেবু যদি বাড়িতে না থাকে তাহলে ভিনিগার অথবা 1 চা চামচ টক দই অবশ্যই দেবেন। টক জিনিসটা দেওয়ার জন্য চিকেনটা অনেক বেশি সফট হবে। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, ফ্রিজের বাইরেই আমরা এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে ঢেকে রেখে দেবেন 10 মিনিট। চিকেনটা ম্যারিনেশনে 10 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে চিকেন পাকোড়াটা অনেক বেশি ক্রিসপি হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু খাবার সোডা, এটা বেকিং সোডা কিন্তু না, খাবার সোডা। আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ বেসন। এই বেসনটা এই পাকোড়াটাকে ভালোভাবে বাইন্ডিং এ কাজ করবে। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে এটা আরো 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে আমি কোনো এক্সট্রা জল কিন্তু আমি অ্যাড করিনি। চিকেনের থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু এই কর্নফ্লাওয়ার আর বেসনটা মাখানো হয়ে গেছে। 10 মিনিট আমরা রেখে দেবো এটা ভালোভাবে সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে আমরা সাদা তেলে ফ্রাই করব। 10 মিনিট হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেব, আর একেবারে লো ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, কারণ হাই ফ্লেমে করলে পাকোড়াগুলো কাঁচা থাকবে। একসঙ্গে বেশি পাকোড়াও ভাজতে যাবেন না, এক একটা ব্যাচে অল্প অল্প ভাজবেন, ওভার ক্রাউডে করতে যাবেন না। আর যদি একসঙ্গে বেশি ভাজতে চান তাহলে অনেক বড় কড়াইতে অনেক বেশি করে তেল দিয়ে তা ভেজে নিতে হবে। 2 পিট বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি পাকোড়াগুলো। এবার এটা তেল ঝরিয়ে তুলে নিয়ে গরম গরম পরিবেশনের জন্য একেবারেই রেডি আমাদের এই চিকেন পাকোড়া। তৈরি হয়ে গেল খুবই সহজেই বিয়ে বাড়ির চা কফির সঙ্গে যে চিকেন পাকোড়া বানানো হয় সেই পাকোড়ার রেসিপিটি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে আমার এই রেসিপিটি শেয়ার করে দিন। দেখা হবে আবার খুবই তাড়াতাড়ি নতুন নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।